স্পিনিং স্পিন্ডেলটি বানানোর জন্য তোমাদের লাগবে সুতো আইসক্রিম স্টিক এবং কাচি প্রথমে আইসক্রিম স্টিকটিকে সমান দুই ভাগে কেটে নাও একটি ভাগ নিয়ে স্টিকটির একটি প্রান্তে ভি আকৃতির নচ তৈরি করো একইভাবে অন্য প্রান্তেও ভি আকৃতির নচ তৈরি করো এখন দুটো লুপ নাও যে লুপের দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার এবং লুপটিকে একটা লুপ নিয়ে লুপটিকে টান অবস্থায় ধরে রেখে এর মধ্যে নট সমেত স্টিকটিকে যুক্ত করো এখন স্টিকটিকে পাক দাও বা টুইস্ট করো তাহলে এর মধ্যে একটা টেনশন বা টান তৈরি হবে এই টানটিকে ধরে রেখে দ্বিতীয় লুপটি এর মধ্যে রিলিজ করে দাও তাহলে আনওয়াইন্ড হতে শুরু করবে এবং স্পিন্ডেলটি ঘুরতে শুরু করবে দ্বিতীয় লোকটির সাহায্যে এটিকে টানো পুশ করো এবং পুল করো দেখবে স্পিন্ডেলটি লেদ মেশিনের মতো কাজ করতে শুরু করেছে ঘুরতে শুরু করেছে এটি একটি দারুণ টয় খুব ডিলাইটফুল টয় এই টয়টি দুজন বন্ধু তোমরা একসাথে বসেই টয়টি খেলতে পারো তাই এটিকে গেম অফ কোঅপারেশনও বলা হয় এই টয়টি বানাতে খুব বেশি খরচাও হয় না বাড়িতে রাখা জিনিসপত্রের সাহায্য তোমরা ব্যবহার করে এটি বানাতে পারো